আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ব্লগটা করছি সেটা হচ্ছে আমার বাইকে আমি কিছু আফটার মার্কেট অ্যাক্সেসরিজ লাগাবো। আমার বাইক এখন চলছে 19,038 কিলোমিটার, সো ইটস অন ইটস ওয়ে টু 20,000 কিলোমিটার্স। আর এখন বাজে বিকাল 5:24। সেই প্রোডাক্ট যেগুলো লাগাবো সেটা হচ্ছে RCB ব্র্যান্ডের, উইচ ইজ আ ভেরি পপুলার আফটার মার্কেট ব্র্যান্ড ফ্রম মালয়েশিয়া। RCB স্ট্যান্ডস ফর রেসিং বয়। অনেকেই বেশ ভালো প্রাইসে এখন এই জিনিসগুলো নিতে পারছে। আগে একটা সময় সেলফ ইম্পোর্ট করে বা অর্ডার করে জিনিসগুলো আনা লাগতো। সো এখন আমাদের দেশে বেশ কয়েকজন ইম্পোর্টার আছে যাদের কাছে প্রোডাক্টগুলো অল টাইম অ্যাভেইলেবল, যার কারণে জিনিসটা ইজি। জ্যাম মনে হয় আজকে প্রচুর পাবো রাস্তায়, বিকজ ইটস থার্সডে। ভাবতেছিলাম গলি দিয়ে শর্টকাট মারবো, দেখেন এই গলিতে কি পরিমাণ ট্রাফিক জমলো মেন রোডে, তাহলে কেমন ট্রাফিক হবে এবার বুঝেন। ওয়েল, ঢাকা শহর এবং থার্সডে নাইট, সো ইটস ডেফিনেটলি গোয়িং টু বি হেক অফ আ ডে ইভেন ইন দি নাইট। ভাগ্যিস হাতিরঝিল দিয়ে আসছি, অনেকটুকু জ্যাম সেভ করতে পারলাম। হাতিরঝিল ইন ঢাকা ইজ আ ব্লেসিং। লাইক আপনি যদি হাতিরঝিল রিলেটেড আশেপাশে এরিয়াগুলোতে যান, দ্য ওয়াইজেস্ট ডিসিশন টু ইউজ হাতিরঝিল, আদারওয়াইজ আপনি যে কী পরিমাণ জ্যামে পড়বেন আই ক্যান নট এক্সপ্লেন। মানে শুধু এমন না যে থার্সডেতেই আপনি জ্যামে পড়বেন, অন্যান্য দিনেও ঢাকাতে প্রচুর ট্রাফিক থাকে। আর সরি ফর নট ইউজিং দ্য হ্যান্ড গ্লাভস, প্রচুর গরম। এই যে নতুন আরেকটা ডিভাইস লাগিয়েছি আমি, ভোল্ট মিটার প্লাস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা আউটসাইড টেম্পারেচার, এখানে দেখেন 38 ডিগ্রি সেলসিয়াস এখন বাইরের টেম্পারেচার, তাহলে বুঝেন যে কী পরিমাণ গরম। আমি যে বাইক চালাচ্ছি, বাইক চালানোর সময় যে বাতাসটা লাগছে আমার গায়ে, প্রচুর গরম। আর যদি গ্লাভস পরতাম তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত আরও। বেসিক্যালি নিড টু বাই মেশ গ্লাভস, আমার যে গ্লাভসগুলো আছে সেগুলো হচ্ছে লেদারের, সো ওগুলো পরে চালাইতে কষ্ট বেশি হয়। যাই হোক, এই সিগন্যালটা পার হলেই আমি চলে আসবো। আই এম বেসিক্যালি গোয়িং টু ই মোটো বাজার, দ্য ওনার অফ দ্যাট প্লেস ইজ ইরফান বাবু ভাই, হি ইজ এ ভেরি নাইস পার্সন। জাস্ট টু ইনফর্ম, উনিও কিন্তু আপনার ওভারল্যান্ড ট্যুর দিয়েছে, হি ওয়েন্ট টু ইন্ডিয়া উইথ হিজ ওন বাইক, কলকাতা ঘুরে এসেছেন উনি আপনার R15 V3 নিয়ে। বাকিটুকু ওনার সামনেই আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কাছাকাছি চলে এসেছি। উই আর নাও ইন ফার্ম গেট অ্যান্ড ওনার অফিস হচ্ছে বিজয়সরণিতে। অলরাইট, সো চলে আসলাম তার অফিস হচ্ছে বেসিক্যালি এখানে সেকেন্ড ফ্লোরে, এয়ারপোর্ট রোড সুপার মার্কেট। আচ্ছা, এটা কি এয়ারপোর্ট রোড সুপার মার্কেট? আচ্ছা, এই মার্কেটের নাম হচ্ছে এয়ারপোর্ট রোড সুপার মার্কেট, যদিও এয়ারপোর্ট দুটোই অনেক দূরে। RCB ইরফান ভাই আছে? হ্যাঁ, উনি কোথায়? নাই, ও খাইতে গেল। এই তো ভালো ভাই, কি অবস্থা আপনার?
educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew. যেমন আমার কাছে বাইকের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমার কাছে ব্রেকিং, গাড়ির স্পিড যতই হোক আমার ওটা আমার দরকার নেই। তো কেপি আর কেপিটির ব্রেকিং যথেষ্ট পরিমাণের ভালো, কিন্তু না অতটা ভালো না ভাই, আমি সেটা বলতে পারছি না যেহেতু আমি ইউজার না, মানে আমি সবসময় ফ্যাক্টস বলি। সো কেপি আর কেপিটির দেখা যাচ্ছে স্টক মাস্টার সিলিন্ডারের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আপনি বললেন আপনি আমার চেয়ে ভালো জানবেন কেপি আর কেপিটি নিয়ে। তবে আমি যতটুকু বলবো চলে, লেটস সে 4V থেকে অনেক বেটার। এরপর এক্স ব্লেড যেহেতু আপনার একটা সুজুকি GSX এর আছে এবং অবশ্যই সেটা আপনি দেশে আনবেন ইনশাল্লাহ, আপনার রাইড কন্টিনিউ করতে বাহিরে হলেও যাবেন। এই প্রোডাক্ট গুলোর মজা কি, আপনি এগুলোকে আবার আপনার GSX আর ইউজ করতে পারবেন, লেটস সে ইউনিভার্সাল বেসিক্যালি আপনি GSX আরও ইউজ করতে পারবেন, ABS নন ABS ইউজ করতে পারবেন। ABS ব্রেকিং সিস্টেমের জন্য S1টা আমি সবসময় সবাইকেই বলি, কারণ এটাতে প্রপার বাইকটা বেশ ভালো পাওয়া যায়। E2 থেকে S1টা ABS এর জন্য বেটার, আবার নন ABS হলে আমাদের দেশের যে কোনো বাইকের জন্য E2 is more than sufficient. Basically, আমি আমার বাইকের জন্য S1টাই প্রেফার করছি, বিকজ আমি KPT-তে ইউজ করবো এখন, পরবর্তীতে আমি সেটা আবার ভাবছি আমার GSX-আরও ইউজ করবো। আর GSX-আর যেহেতু ABS, সো ওখানে S1টা সুটেবল, S1 যে মাস্টার পাম্প বা ব্রেক মাস্টার সিলিন্ডারটা আছে সেটা সুটেবল বেশি। আর এছাড়া আমি আমার বাইকে হাইড্রোলিক ক্লাচও করছি, সো দেখা যাচ্ছে আমার ট্রেডিশনাল যে আমাদের কেবল সিস্টেমটা সেটা বাদ দিয়ে আমি টোটাল ক্লাচ মেকানিজমটাকে হাইড্রোলিক সিস্টেম করছি, যেন হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে আমার ক্লাচ এনগেজ এবং ডিসএনগেজ হয়। সো আমার সামনের ডান পাশের এবং বাম পাশের হ্যান্ডেলের সেট আপটা কমপ্লিট। এখন যেটা ইউজুয়ালি প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে টেফলন ব্রেক হোস পাইপ, হাই এফিশিয়েন্ট বা বড় মাস্টার সিলিন্ডার যেগুলো, যেখানে আপনার বোর সাইজটা খুব ছোটো, প্রেশার যেগুলোতে বেশি এখানে আপনার ব্রেক এফিসিয়েন্সিটা একটা নির্দিষ্ট ফরমেশনে থাকে। সো আমার KPT-তে স্টকেই টেফলন ব্রেক হোস আছে, যার কারণে আমি RCB ব্রেক হোস নিচ্ছি না, বাট আমার হাইড্রোলিক ক্লাচ যেহেতু করা হচ্ছে সেটার জন্য আমার RCB ব্রেক হোস নিব। তো ভাই তাহলে এই গেলো আমার সামনের সেট আপ, ডান পাশে বাম পাশে আমার ব্রেক এবং ক্লাচের, আর ক্লাচ অ্যাসেম্বলির জন্য দেখা যাচ্ছে আমার একটা মাস্টার পাম্প লাগতেছে নিচে, সরি স্লিভ পাম্প, যেটা ক্লাচ পাম্প সিলিন্ডার স্লিভ পাম্প ক্লাচ পিস্টন। আচ্ছা এখন এইছাড়া আমি অ্যাডিশনাল লাগাতে চাচ্ছি, যেহেতু সামনের ব্রেকটাকে আমি ইম্প্রুভ করতেছি, পিছনের ব্রেক তো আমার ইম্প্রুভ করা উচিত, রাইট? পিছনেও যদি একটা মাস্টার সিলিন্ডার যেটা আছে রিয়ার ব্রেকের মাস্টার সিলিন্ডার সেটাও যদি আমি RCB দিই তাহলে তো ভালো হয়। ডেফিনেটলি ইউ ক্যান কল যে হ্যাঁ আমার তাই RCB একটা ফুল ব্রেকিং সেটআপ আছে, ফুল ব্রেকিং সেটআপটা আছে, ফুল ব্রেকিং RCB ব্রেকিং সিস্টেম ইউজ করছি, রাইট? সো আমি তাহলে পিছনের মাস্টার সিলিন্ডার নিচ্ছি। আর এছাড়া আমি স্টক গ্রিপ যেগুলো আছে সেটা কিন্তু খুব বেশি কমফোর্টেবল না, ওখানে কিছু দানা 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 কিছু ব্যাপার আছে, দেখা যাচ্ছে আমার হাত যখন আমি লং ট্যুর করি বা অফরোডিং করি হাতে দেখা যাচ্ছে আমি আপনার বাইকে তো ভাই কয়েল প্লাগ ইগনিশন কেবল এগুলো যদি RCB না উমার, এরপরে ক্যালিপার লাগবে কিনা আমি জানি না, ক্যালিপার আমি আপাতত ভাবছি এই ইমপ্রুভমেন্টটা এই আপগ্রেডটা করে দেখি কেমন লাগে। আর কালার কি নিলে ভালো হবে আমার কাছে ইউনিভার্সাল, যেহেতু আপনি এই বাইকটা রেখে আবার অন্য আরেকটা বাইকে লাগাবেন, বা লেটস সে আপনি GSX আর
বাদও আপনার যেহেতু সেকেন্ডারি বাইক আপনার একটা আছে, কেপিটি চেঞ্জ হয়ে অন্যটাও হতে পারে, তখন আপনি এমন একটা কালার নেন যেটা আপনার সব জায়গায় সব জায়গায় ইয়ে করা যাবে, লেটস সে ব্ল্যাক অথবা সিলভার। মানুষজনের আবার অন্যভাবে আপনি সেলিব্রিটি মানুষ, আমি কচুর মাথা ভাই, কচুর কি জানি নিব। আচ্ছা আমি জিজ্ঞাসা করতেছি, এস ওয়ান দুইটাই বের করতে হবে না যেহেতু দুইটা নিচ্ছেন? এই গেল না, আপনি রাখবেন না কেন, কথা বলতেছেন না যে কম হলেই হয়, বেশি রাখলে মানে। আচ্ছা তাহলে এই হচ্ছে এস ওয়ান এর, এটা কি ডান পাশে না বাম পাশে? ডান পাশে, এটা রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, আই মিন ব্রেকের এটা ক্লাচ পাম্প, এটা হচ্ছে আচ্ছা ব্রেকের সেটআপটা, এইটা হলো হাইড্রোলিক ক্লাচের। আচ্ছা বলে রাখি এখানে হচ্ছে দেখেন এটার ভাই আমাকে একটা একটু কষ্ট করে E2 আমি দেখছি E2। আচ্ছা এখানে আমি জাস্ট একটু বলে রাখি সবাইকে, এই দুটার মধ্যে সবচেয়ে মেজার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে একটা রেডিয়াল আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল। সো অ্যাক্সিয়াল আর রেডিয়ালের মধ্যে দেখেন এটার প্রেশার পয়েন্টটা হচ্ছে সাইড ওয়াইজ প্রেশারটা ক্রিয়েট করতেছে। সো এটার বাইট একরকম হবে আর এটার বাইট একরকম হবে, কারণ এটা একদম পারপেন্ডিকুলার ডিরেক্টলি আপনার এই পয়েন্টে প্রেশারটা ক্রিয়েট করতেছে। সো দিস ইজ ডেফিনেটলি বেটার E2-র চাইতে, আর যেহেতু আমি ABS ইউজ করবো সো আইল ডেফিনেটলি গো ফর দিস। আচ্ছা এই হচ্ছে হ্যান্ডেল গ্রিপ আর সিবির, আর এটা হচ্ছে ভাই আপনি মনে দুইটাই সেম জিনিস দিয়ে দিলেন আমাকে, একটা দুইটা দুই পাশের, দুইটা দুই পাশের, ও রাইট রাইট রাইট, এটা হচ্ছে ক্লাচ, না 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 ওইটা ব্রেক, এটা ক্লাচ, এটা ক্লাচ, রাইট, ওকে ওকে। সো এই হচ্ছে ক্লাচ, দুইটা যদিও দেখতে সেম জাস্ট লেফট অ্যান্ড রাইট, আর এখানে এই যে হয়তো বা দেখতে পাচ্ছেন 14 mm। সো দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল থিং, অনেকে জানে না এই ব্যাপারটা, আর ক্লাচ পিস্টনটা 14 mm ইভেন, হ্যাঁ ক্লাচ পিস্টন, ক্লাচ পিস্টন লেটস সে মাস্টার সিলিন্ডার আপনি 17 mm নিছেন কিন্তু ক্লাচ পিস্টন হলো 14 mm বা 12.7 mm, তখন আবার ফুল প্রপার, হ্যাঁ প্রপার ফাংশনটা হবে না, রাইট। সো যেহেতু আমার মাস্টার সিলিন্ডারটা হচ্ছে 14 mm, সো আমি ক্লাচ পাম্পটাও নিচ্ছি 14 mm। তো ক্লাচ পাম্পের কাজ হচ্ছে বেসিক্যালি আমার যে কনভার্সন, এটাকে কনভার্সন ইউনিট বলা যায়, যেহেতু কেবল থেকে আমি হাইড্রোলিক করতেছি, এটা জাস্ট একটা ব্যাক প্রেশার ক্রিয়েট করে যেন আপনার ফ্লুইডটার মাধ্যমে যে ব্রেক অয়েলটা আছে, ব্রেক অয়েলের মাধ্যমে যেন ক্লাচটা এনগেজ এবং ডিসএনগেজ হয়। সো এই হলো ব্যাপার, আর টেফলন ব্রেক হোস, একটা টেফলন ব্রেক হোস নিচ্ছি আমি, এটা হচ্ছে ব্রেক হোস, এটা বেসিক্যালি আমি ব্রেকে ইউজ করবো না, ইউজ করবো ক্লাচে, এটাই ক্লাচ হোস, ক্লাচ হোস, হ্যাঁ মানে এটা জাস্ট ব্রেক, ব্রেকে ইউজ করা হয়, আর আসলে ক্লাচটা তো আমরা হাইড্রোলিক করে নিচ্ছি ব্রেকের মতো এফিসিয়েন্সির জন্য। সো ক্লাচ অ্যাসেম্বলিটা, এই যে ক্লাচ অ্যাসেম্বলিটা, এটা আসলে হাইড্রোলিক করার বেনিফিটগুলো যদি আমি বলি, যদিও আমি এখনো ইউজ করিনি বাট যতটুকু জানা আছে পেন অ্যান্ড পেপার হিসাব করে যদি বলি আমি, খাতা কলমে, আপনি জানেন না বললেন এটা ভুলবেন, আপনি তো অবশ্যই জেনে নিতে আসছেন, মানে এটা না জেনে আসবে না, তা ঠিক। আচ্ছা সো এই যে হাইড্রোলিক ক্লাচ, অনেকেই আসলে হাইড্রোলিক ক্লাচের সুযোগ সুবিধা কি সেটা জানতে চায়। হাইড্রোলিক ক্লাচ যদি আমি বলি, বাই ডিফল্ট হায়ার সিসি বাইকে, ম্যাক্সিমাম হায়ার সিসি বাইকে আপনার বাই ডিফল্ট হাইড্রোলিক ক্লাচ আসে। এটার কারণ হচ্ছে হায়ার সিসি বাইকগুলোতে মিনিমাম ধরেন 9-12-14 পর্যন্ত ক্লাচ প্লেট থাকে, ফ্রিকশন প্লেট থাকে, তারপর প্রেশার প্লেট থাকে। সো একটা ট্রেডিশনাল কেবল আপনার অতটুকু প্রেশার ক্রিয়েট করে জিনিসটাকে পুল করতে পারে না, যদি পুল করেও দেখা যাচ্ছে বেশি পুল করতে পারবে না, একটা সময় গিয়ে ছিঁড়ে যাবে। সো ওই কারণেই হচ্ছে হাইড্রোলিক ক্লাচ। সো ইউজুয়ালি হয় কি আপনার স্পোর্টস বাইক হায়ার সিসি এগুলোতে ক্লাচ স্প্রিংগুলো অনেক স্টিফ হয়, অনেক শক্ত হয়, আর ক্লাচ প্লেট অনেক বেশি থাকে। আমাদের লো সিসিতে দেখা যাচ্ছে হাইড্রোলিককে তো খুব একটা বেশি বেনিফিটেড আমরা হই না, বাট হ্যাঁ হই কোন দিকে, আমরা লং রানে বেনিফিটেড হব। যেমন আপনার হাইড্রোলিক ক্লাচ লাগানোর পর আমার সবচেয়ে যে ঝামেলাটা কমবে সেটা হচ্ছে আমার ক্লাচ কেবলটাকে ক্লিন রাখার প্যারাটা কমে যাচ্ছে, মেনটেন্যান্সটা কমে যাচ্ছে, কারণ ক্লাচ কেবল যদি আমি ক্লিন না রাখি কেবলটা ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন হুট করে যদি রাস্তায় আমার কেবলটা ছিঁড়ে যায় দেখা যাচ্ছে এই প্যারাটা আসলে নেওয়াটা খুব ঝামেলা। সো হাইড্রোলিক ক্লাচে আমার ক্লাচ কেবল ছিঁড়ার কোনো চান্স নেই, আমার বারবার লুপ করে রাখা বা ক্লিন করে রাখার কোনো ঝামেলা থাকছে না, লং রানে আমি অনেক বেনিফিটেড হচ্ছি। এছাড়া ক্লাচের যে পুলটা সেটা দেখা যাচ্ছে সবসময় কনস্ট্যান্ট থাকবে,
নর্মালি আমাদের ক্লাচ অ্যাডজাস্ট করতে হয়, ইউজ করতে করতে দেখা যাচ্ছে একটা সময় ক্লাচটা লুজ হয়ে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, ক্লাচের যে ফ্রি প্লেটটা সেটা অ্যাডজাস্ট করতে হয়, সেই জিনিসটা আমাদের এখানে করতে হচ্ছে না। এটা বাই ডিফল্ট আপনার একটা নির্দিষ্ট মেজারমেন্টই থাকবে এবং আপনার অটোমেটিকলি অ্যাডজাস্ট হবে অ্যাকর্ডিং টু দি ক্লাচ প্লেটস হিট। যত বেশি হিট হবে ওই অনুযায়ী দেখা যাচ্ছে আপনার এই অ্যাডজাস্টমেন্টটা চেঞ্জ হবে। সো এই চেঞ্জটা আসলে ক্রিয়েট করা হচ্ছে এই ক্লাচ পাম্প, যেটা হায়ার সিসির কথা বললাম যে আপনার ক্লাচ প্লেট বেশি টানার জন্য ফোর্স বেশি লাগবে। ঠিক সেরকমই আমি যদি ট্রেডিশনাল ক্লাচে স্টিফ স্প্রিং লাগাই পারফরমেন্সের জন্য, তখন কিন্তু আমার ক্লাচ পুলটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। বাট এখানে যেটা হচ্ছে হাইড্রোলিক ক্লাচে আপনার আমি ক্লাচ স্প্রিং স্টক রাখি বা আফটার মার্কেট স্টিফ স্প্রিং লাগাই, আমার ক্লাচের যে পুলটা সেটা সবসময় সফট থাকবে, সেটা কখনো আপনার বাড়ার চান্স নেই, সবসময় সেম পুলটাই থাকবে। সো তাতে হচ্ছে কি আমার গিয়ার শিফটিংটা স্মুথ থাকবে। নর্মালি হয় কি যখন আপনার ক্লাচ অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে না তখন কিন্তু আপনার গিয়ারটাও হার্ড হয়ে যায়। তো আমার দেখা যাচ্ছে এই প্যারাগুলো থাকলো না, আমার লং রানে মেনটেন্যান্সে কোনো ঝামেলাই থাকলো না। তারপর হচ্ছে আরসিবির যে হ্যান্ডেল গ্রিপগুলো যথেষ্ট সফট, সো আমি এটা ইউজ করব, আর তো কিছু নাই। আর পরবর্তীতে ব্রেক ইম্প্রুভ করার জন্য ভাবছি মাস্টার সিলিন্ডার তো ইউজ করছি, ব্রেক ক্যালিপারগুলো আরসিবির যে ব্রেক ক্যালিপার এখানে যেগুলো আছে এই ব্রেক ক্যালিপারগুলো আমি পরবর্তীতে ইউজ করবো। এটা হচ্ছে ফ্রন্টের, আর রিয়ারেরটা কোথায়? এই যে এটা হচ্ছে রিয়ার। সো রিয়ারটা যদিও প্লাগ অ্যান্ড প্লে বসবে এখনই, সিবিআর কেপিটি যেহেতু সবগুলো সেম এটা প্লাগ অ্যান্ড প্লে এখনই বসবে। ফ্রন্টেরটা একটু ঝামেলা আছে, এটা আমি একটু দেখবো এটা বসানো যায় কি না, কারণ নর্মালি হয় কি আপনার একটা ব্র্যাকেট থাকে যেটা আপনার ফ্রন্টের যে সাসপেনশন আছে সাসপেনশনের সাথে বেসিক্যালি দুইটা বোল্টে কানেক্টেড থাকে। আমি ভাবছি এটা ওই মেজারমেন্টটা যদি সেম থাকে তাহলে সেটা লাগাবো, এখন পর্যন্ত মনে না কেউ লাগাইছে, সো ট্রাই করে দেখবো, যদি বসে তাহলে আর প্রবলেম হবে না, আর যদি নাও বসে দেখা যাচ্ছে ব্র্যাকেটটা আমি চাইলে বানাই বসাতে পারবো। ঠিক এইভাবেই কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো ইউনিভার্সাল, এটা নট অনলি দ্যাট আমি কেপিটিতে ইউজ করতে পারবো, আমি চাইলে এটা সিবিআর, জিএসএক্সআর, R15 বা হর্নেট বা যে কোনো বাইক, 4V, FZ, জিক্সার, যে কোনো বাইকে ইউজ করতে পারবো। পার্থক্যটা শুধু থাকতেছে হচ্ছে ব্র্যাকেটে, ব্র্যাকেটটা যদি আমি ওই স্টক মেজারমেন্ট এটার মেজারমেন্টে বানাই যেন ডিস্কে পারফেক্টলি বসে, গ্যাপ যথেষ্ট একটা গ্যাপ মেনটেন করে, ডিস্ক দেখা যাচ্ছে কিছু বাইকে ছোট থাকে কিছু বাইকে বড় থাকে, সো ওই ব্র্যাকেটটা মেনটেন করে মাউন্ট যেখানে বসবে ব্র্যাকেটের মধ্যে যে বোল্টগুলো বসবে এখানে যে বোল্ট এবং ব্র্যাকেটের বোল্ট ওই মেজারমেন্টগুলো যদি মেনটেন করে আমি ব্র্যাকেট বানাই ইট ক্যান বি ইউজ এনিওয়ার। আর পিছনটা তো বসতেছি, সো এই হচ্ছে ব্যাপার। অনেক আরও প্রোডাক্ট আছে আসলে নিতে মন চায় অনেক কিছু, বাট আমার বাইকে কি চাইলেও লাগাতে পারবো না, যেমন আপনার এয়ার ফিল্টার লাগাতে পারবো না। তারপর হচ্ছে এই যে স্টিরিং ড্যাম্পার, খুবই কাজের জিনিস, স্টিরিংটাকে স্টেবল রাখে হাই স্পিডে, দেখা যাচ্ছে আপনার হ্যান্ডেলটাকে যদি আমি কাঁপানোর চেষ্টা করি বা মুভ করার চেষ্টা করি তাও মুভ হবে না, সো নর্মালি হয় কি ট্যাঙ্ক স্ল্যাপার থেকে বাঁচায়, সেই জিনিসটা আমি চাইলেও ইউজ করতে পারবো না, বাট জিএসএক্সআর সম্ভব, জিএসএক্সআর ইউজ করতে পারবো, বাট এখন নিব না। সো এই হচ্ছে ব্যাপার। আর ভাই তাহলে বাই দ্য ওয়ে আপনার ফুট রেস্টটা দেখবেন না, ফুট রেস্ট কোথায় ভাই আমার? ওই যে জিএসএক্সআর এর ভাই, কেপিআর এর না ভাই, আরে এই যে আরসিবি এর ভাই, এই যে বাইরে করেন না। আচ্ছা এটা কিন্তু আমি অলরেডি ভাই আমাকে দিচ্ছে, আমি এই ফুট রেস্ট আমার জিএসএক্সআর এ ইউজ করি, এই ফুট রেস্ট দিয়ে আমি জিএসএক্সআর এ লাগানোর পর ইউই তে যে ট্র্যাক গুলো আছে ইনশাল্লাহ সেই ট্র্যাকে আমি ট্র্যাক ডে তে জয়েন করার ইচ্ছা আছে, এবং আফটার মার্কেট ফুট রেস্ট এর যে ব্যাপারটা হচ্ছে সিটিং পজিশন, এবং দেখা যাচ্ছে আপনি আগে দেখেন ভাই কথা পরে গেল হইব, আসলে আমি আসলে দেখেই এত পারফেক্ট ফিনিশিং ভালো লাগতেছে, তো যাই হোক লাগাবো, এটা নিয়ে পরে কথা হবে যখন লাগাবো তখন, আমার খেয়ালই নেই এখন মনে পড়ছে হঠাৎ করে, নিব খুব শীঘ্রই ইনশাল্লাহ। আমার কিন্তু ক্যামেরা ধরায় রাখছে, সমস্যা নেই ভাই একটু তো সাপোর্ট লাগবে, যদি আপনারা সাপোর্ট না করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে, ভিউয়ার্সদেরকে দেখাবো, না না মানুষজন বুঝে যে কই গেল ইরফান ভাই আমি ক্যামেরার পেছনে, না আপনার সাথে প্রথমে আমার অনেকটুকু আমার সেলফিতে আমার হাত দিয়ে আমি অনেকটুকু ফুটেজ নিয়েছি, আমি ফুটেজের জন্য আসিনি ভাই, আমি দেখাইছি পাবলিক রে যে আমি কষ্ট করছি, আপনাকে আমি ফেমাস বানিয়ে দেব ঠিক আছে, হ্যাঁ আমারে চকলেট খাওয়াই দেন ঠিক আছে। সো যাই হোক ভাই তাহলে এগুলো নিয়ে আমি এখন বিদায় নিচ্ছি, আমার এখানে মনে হয় কাজ শেষ, এই জিনিসগুলো নিয়ে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আরএমওটোতে যাব, আরএমওটো হচ্ছে মিরপুর সাইড ফিট একটা ওয়ার্কশপ, এটা আমার ক্লোজ ছোট ভাইয়ের, সো ওখানে খুব ফ্রেন্ডলিভাবে দেখা যাচ্ছে আমি আমার কাজগুলো করে নিতে পারবো আমার সুটেবল টাইম অনুযায়ী, যেহেতু অলরেডি সময় অনেক হয়ে গেছে, তারা আমার জন্য অলরেডি খোলা রাখবে বললো, দেখি কতক্ষণ লাগে।
মনে হয় তাদের আজকে বেশ ভালোই সময় যাবে আমার পিছনে, আমার বাইকের পিছনে যাবে। হাইড্রোলিক ক্লাচে একটু ঝামেলা হবে। হ্যাঁ বেসিক্যালি আমি একটু কালকে আমি আবার যাব মিঠামইন, সো আমি ভাবতেছিলাম যে আজকে লাগাই জিনিসগুলো নিয়ে বের হই। বাট আমার একটা ভয় হচ্ছে, নর্মালি যেটা আমরা ব্রেক প্যাড চেঞ্জ করলে দেখা যাচ্ছে অনেকবার কিন্তু আমাদের পাম্প করতে হয় ব্রেকটাকে, না হলে কিন্তু ব্রেকের প্রেসারটা ঠিক মতো আসে না, বা হাওয়া জমে যাওয়ার একটা ব্যাপার থাকে। না এটা ব্লিডিং করলে তো আপনার একটু সময় লাগবে 60 থেকে 80 কিলো। আর আমার তো দেখা যাচ্ছে আমি পুরোপুরি নতুন করে অয়েলও চেঞ্জ করছি, নট অনলি দ্য হোল সেটআপ, ফুল অয়েল চেঞ্জ করছি, পুরো মাস্টার সিলিন্ডার চেঞ্জ করছি। তো এখানে একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে, সেটা দেখা যাক কালকে কেমন ফিডব্যাক পাই। হয়তো আমি একদিনে পাবো না, আমি বেটার রেজাল্টস আশা করতেছি আফটার ফিউ ডেজ। আর আজকে কতক্ষণ লাগে কাজ শেষ করতে দেখা যাক, লাগানোর পর আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি আবারও। থ্যাংক ইউ। 6.5 hours later. এখন বাজে রাত 3:30। ফাইনালি কেপিটিতে হাইড্রোলিক ক্লাচ, তারপর মাস্টার সিলিন্ডার, ফ্রন্ট ব্রেকের আরসিবির গ্রিপ, এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার যেটা হাইড্রোলিক ক্লাচের সেটার স্লিভ সিলিন্ডার, আর এখানে আরসিবির রিয়ার মাস্টার সিলিন্ডার ব্রেকের, রিয়ার ব্রেকের যদিও একটু টাই কেবল দিয়ে লাগানো লাগছে, সেটার রিজন হচ্ছে একটা নাট মিলানো যাচ্ছে না, সেটা পরবর্তীতে একটা ক্ল্যাম্প দিয়ে লাগাইতে হবে। আদারওয়াইজ এভরিথিং এলস ইজ কমপ্লিটলি প্লাগ অ্যান্ড প্লে। আর সবগুলো কাজ করলাম হচ্ছে আরএম অটোতে, কেউ নাই, শুধু আমি আছি আর শহীদুল ভাই আছে, যিনি রাত 3:30 পর্যন্ত জেগে কাজ করলো আমার বাইকের। এই হলো অবস্থা। বেশ কিছু জায়গায় ব্রেক অয়েল পড়ছিল, যার কারণে ভাবলাম একটু ওয়াশ করে নিই, নাহলে তো পেইন্ট উঠে যাবে। অ্যাকচুয়ালি 3 জায়গায় ব্রেক অয়েল পড়ছে, বডির বাম পাশেও, ডান পাশেও এবং নিচে পিছনের মাস্টার সিলিন্ডারে। সো 3:30 পর্যন্ত করছে, এমন সার্ভিস আমার মনে হয় না আমি আর কোথাও পাবো ঢাকা শহরে, পাইলে পাইতেও পারি, বাট এক্সক্লুসিভলি সেটা আমার জন্য রাত 3:30 গ্যারেজ খুলে কাজ করলো। রিয়েলি থ্যাঙ্কস টু দি ড্রাইভার অ্যান্ড অলসো টু শহীদ ভাই। Well, finally সব কিছু লাগালাম। As you can see, there is this grip, there is the reservoir, hydraulic clutch, master cylinder, আর এছাড়া পিছনের rear master cylinderও আছে, rear breaker. So, honestly speaking, এখন আমি কিছুই বলবো না, এখন আমি স্ট্রেট বাসায় যাব, আগামীকাল ইনশাল্লাহ মিঠামইন যাব। আর এখন আসলে নাইট টাইম, সো নাইটে খুব একটা ভালো ফুটেজ আসতেছে না, সো আমি কিছু দেখাবো না এখন। আমার রাইডিং এক্সপিরিয়েন্স ইনিশিয়ালি ইজ মানে আনবিলিভেবল, এক কথায় রাইডিং এক্সপিরিয়েন্স অনেকটুকু চেঞ্জ হয়ে গেছে। দ্য ক্লাচ হ্যাজ বিকাম রিয়েলি স্মুথার, দ্য গ্রিপস আর সো সফট, ইটস সো কমফোর্টেবল ইভেন উইথ মাই বেয়ার হ্যান্ডস, আর ব্রেকের রেসপন্স কী বলবো, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো এখন বাসা যাব, আগামীকাল আমার মিঠামইন যাওয়ার প্ল্যান আছে। সো আমার নেক্সট ব্লগ যেটা মিঠামইনের, সেখানে আপনারা আরও ডিটেলস পাবেন। সো আনটিল দেন, সি ইউ অ্যাগেন, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ, টেক কেয়ার।